আজকে যে ব্যায়ামটা করবো এটা হচ্ছে সাইড ক্রাঞ্চ উইথ লেগ লিফট। আমরা অনেকক্ষণ ধরেই অনেকগুলো ব্যায়াম দেখিয়েছি যে যেগুলো ফ্রন্ট অ্যান্ড ব্যাক, মানে রেক্টাস অ্যাবডোমিনাস এবং লোয়ার ব্যাক। এখানে স্পেসিফিকলি আমরা দেখাবো যে অবলিক, মানে কোমর, কোমর শুরু করার জন্য। অনেক সময় দেখা যায় যে আসলে অতটুকু ফ্যাট নাই, কিন্তু দেখা যাচ্ছে যে কোমরটা একটু চওড়া, সেজন্য জামা কাপড় বাইরে থেকে আর কি বোঝা যায় না যে না শি অর হিজ গট আ ন্যারো ওয়েস্ট। তো তখন আমরা ওটা ভিজুয়ালাইজ করার জন্য যেটা করতে পারি, এই এক্সারসাইজগুলো করতে পারি, তাতে যেটা হবে যে কোমরের এটা মাপটা, সার্কামফারেন্সটা কমে আসবে। হ্যাঁ, তো আমরা প্রথমে বিগিনার লেভেলে দেখব যে প্রথমে শুরু করবেন কিভাবে। বিগিনার লেভেলে করবে লামিমা। ওকে, লামিমা গো। ইয়েস, ওকে, অ্যান্ড উইথ দ্য কাউন্ট, ওয়ান, ইয়েস, নাও টু, থ্রি, দেখছি যে আমরা যখন উঠছে তখন ঠিক কোমরে এই জায়গাটাতে লাগছে, ফলে আমরা অবলিকের ব্যায়ামটা আমরা বলেছিলাম যে অবলিক জায়গাটাতেই কাজটা হচ্ছে। এখন আমরা দেখব যে এটা যখন আপনি করতে করতে অভ্যাস হয়ে যাবে, তখন দেখবেন যে করছেন কিন্তু খুব একটা, মানে কমে গেছে কোমর, কিন্তু এরপর আর ইম্প্রুভমেন্টটা একটা জায়গায় গিয়ে ঠেকে আছে, আর কাজ হচ্ছে না। তখন কিভাবে আপনি আরেকটু লেভেল বাড়াতে পারেন বা পাশাপাশি অন্য আরেকটা বডি পার্টকে অ্যাক্টিভেট করতে পারেন, সেটা আমাদেরকে দেখাবে এবার তাসরিন। ওকে, তাহলে আমরা কি দেখছি যে যখন সাইডে করছে, হ্যাঁ, একসাথে যখন আপার পার্টটা উঠছে তার সাথে কি হচ্ছে লোয়ার পার্ট, যখন আরেকবার পাটা তুলো, যখন পাটা তুলছে তখন কিন্তু শুধু পাটা তুলছে সেটা না, এখানে কিন্তু মাসেলটা অ্যাক্টিভেট হতে হচ্ছে। এবং সাইড, যাদের থাইয়ের ব্যাপার আছে যে না ফ্রন্ট ঠিক আছে কিন্তু সাইড দিয়ে খুব একটা বালজের মতো হয়ে থাকে, তাদের কিন্তু সেই কাজটাও হয়। হ্যাঁ, অ্যান্ড ডাউন, তাতে কি হলো অবলিক সহ থাইয়ের আপার পার্ট, এই সাইডটাও তার ট্রিম ডাউন হতে হেল্প করবে। ওকে, এখন এটাও যখন প্র্যাকটিস হয়ে যাবে এবং আপনি ইম্প্রুভমেন্টগুলো দেখবেন, তখন দেখা যায় অ্যাকচুয়ালি ইম্প্রুভমেন্টের তো কোনো লিমিটেশন নেই, স্কাই ইজ দ্য লিমিট। তা আপনি আরও ভালো কিছু করতে চাচ্ছেন, তখন আপনি কিভাবে পুরোটা করবেন যে আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে যে আরও কিছু বডি পার্টস বা আরও কোনভাবে কনসাইজ করে নিয়ে আসলে অল্প সময়ে আরও ভালো কাজ হয়। থ্যাংক ইউ তাসরিন। এবং এই অ্যাডভান্স লেভেলটা আমাকে দেখাবে এবার নুষা। কি হচ্ছে আমরা দেখছি যে যখন কোমরের কাজ হচ্ছে, এক পা যখন উঠছে এবং তার সাথে এবার দু পায়ে উঠছে, দু পা তুলে ফেলে পুরো শরীরটা যখন আপনি এই পজিশনে নিয়ে আসবেন তখন আরও বেশি কি অ্যাক্টিভেট হচ্ছে, অবভিয়াসলি এবার এই সাইডের অবলিক এবং দুটো থাই সব কিছু সহই কাজ হচ্ছে এবং ব্যালেন্সের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ ওই অবস্থায় গিয়ে ধরে রাখাটা টোটাল শরীরের উপর খুব ভালো একটা প্রেশার পড়ে, যেটা কি না আপনাকে হেল্প করবে শরীরটা টোন করার জন্য। আরেকবার দেখি নুষা, লাস্ট, ওকে, অ্যান্ড ফাইন। তো আমরা এখন একসাথে তিনজন একবার করি, একবার বা দুবার, তাহলে দর্শক বুঝতে পারবেন যে শুরুটা কোথেকে করবেন, বা যারা অলরেডি শুরু করে দিয়েছেন তারা পরের লেভেল কোনটা থেকে আপনারা কন্টিনিউ করবেন। অ্যান্ড ওয়ান, ইয়েস, অ্যান্ড টু, অ্যান্ড থ্রি, নাইস, ফাইন, পারফেক্ট। ওকে, আর এখানে তাহলে আমাদের করার সময় কী খেয়াল করতে হবে, করার সময় খেয়াল করতে হবে যে অনেকে দেখা যাচ্ছে যে যখন ঘাড়ে হাতটা রেখে করছেন, ঘাড়ে অনেকের স্পন্ডিলাইসিসের কিছু সমস্যা থাকে, তারা দেখা যাবে যে কোমরটা উঠানোর চেয়ে বেশি ঘাড় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবছেন যে আমি খুব উঠে যাচ্ছি, তাতে কোমর কমবে না বরং ঘাড়ে ব্যথা বাড়বে। খেয়াল করতে হবে এটা করার সময় পেটের দিকে খেয়াল করবেন যে হ্যাঁ, মানে প্রেশারটা পেটে লাগছে কি না, বা আয়নার সামনে শুয়ে করবেন যেন অ্যালাইনমেন্টটা ঠিক আছে কি না, যে জায়গাটায় প্রেশার দিতে চাচ্ছেন সেখান থেকে উঠছেন কি না, ঘাড় যেন খুব বেশি নাড়ানাড়ি না হয়। আর অ্যাডভান্স লেভেলে করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে খুব বেশি যে হাতটা মাটিতে আছে সেই হাতের জোরে খুব উঠতে যাবেন না, পুরোটা ব্যালেন্স করে নিয়ে কোর, মানে নাভির থেকে পেটটা ভেতরে চেপে স্কুইজ করে দেন আস্তে করে ব্যালেন্স নিয়ে করবেন। কোনো কিছু তাড়াহুড়া করে করলে যে খুব উপকার হবে তা না, খুব মনোযোগ দিয়ে পারফেক্টলি করলে তখনই আপনি পুরো উপকারটা পেতে থাকবেন।